দমদম থেকে স্টার্ট করে দিয়েছি আমাদের ব্লগটা। এই যে আমরা একটু মাজারের সামনে এসেছিলাম, বাজার দর্শন করে এখন আমরা যাচ্ছি সোজাসুজি স্পেন্সারি। বাস চলে এসেছে, নেমে আবার কথা বলছি। এই যে আমরা বাস থেকে নেমেও গেছি, বাস থেকে নেমে এই আমরা এখন ঘরে ঢুকছি দিদিভাইয়ের ফ্ল্যাটে। এই যে দিদিভাইয়ের ফ্ল্যাটে ঢোকার কারণ আছে, মায়ের কাছে ঝালমুড়ি খেলাম, আমি খাইনি, দিদি খেয়েছে, আমি ঝালমুড়ি খেয়েছি ওর দাদা ভাইয়ের কাছে, মা ফোন করে বলে দিয়েছে। না অ্যাকচুয়ালি দিদি ভাইয়ের কিছু জিনিস কেনার ছিল, সেগুলো হচ্ছে মানে মোড় থেকে আমরা কিনে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি, কিন্তু তোমাদেরকে পুরো মাজারটা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, একটু পরেই তোমরা সেটা দেখতে পাবে। খুব সুন্দর একটি জায়গা। কিছু কিনিনি কেন, আমাদের যেহেতু শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে একটা ট্যুর আছে, ট্যুর আছে, সেটা হচ্ছে পুরুলিয়া ট্যুর, পুরুলিয়া ট্যুর বৃহস্পতিবার, সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, দেখাবো, কিন্তু সেরকম ভাবে কিছু কিনিনি। তার জন্য বেশি করে আমাদের সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই কিন্তু ক্লিক করো তোমরা, কেন কি সমস্ত নোটিফিকেশন না হলে তোমরা পাবে না। আর পুরুলিয়া যাওয়ার জন্য একটু স্ন্যাক্স ট্যাক্স ছোটখাটো কেনা, হ্যাঁ, আর দুধ কেনার ছিল দিদিভাইয়ের, আর হচ্ছে সিমুই, পাস্তা, এগুলো কেনার ছিল বলে আমরা একটুখানি বেরিয়েছিলাম, সামনেই মোড়ে গেছিলাম, ভেবেছিলাম একটু স্পেন্সারে যাবে, তো স্পেন্সারে আর যাওয়া হয়নি। তো এখন মানে তোমাদেরকে ওইটা দেখিয়ে দিচ্ছি মাজারটা, আর হচ্ছে দমদমে ওখানে একটা এক্সিবিশন চলছে, এক্সিবিশনটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো আমাদের ভিডিও, সে খাওয়াটা আর আমরা ভেতরে গিয়ে কি খাচ্ছি সেটা পরে আসছি, সেটা দেখাবো একদম। এরপরে আমি জুম্বা ক্লাসে চলে যাব, কারণ অনেক মানে দু সপ্তাহ আমার ক্লাস বন্ধ ছিল, এক সপ্তাহ রিয়াই বন্ধ করেছে, ও খুব অসুস্থ ছিল, হ্যাঁ, আর আগের সপ্তাহে আমি অসুস্থ ছিলাম, আমার জ্বর হয়েছিল ওই জন্য, সেই কারণে। তো চলো এখন ভেতরে যাই, আর তার আগে তোমরা একটু মাজারটা আর আমাদের এক্সিবিশনটা দেখে নাও, তো চলো। কি হলো তোর আবার? হলো ঘোড়া কিরকম? হ্যাঁ, মসজিদের এখানে দাঁড়িয়ে চলো। তাড়াতাড়ি এসো, এই যে তাড়াতাড়ি এসো, 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 তাড়াতাড়ি এসো। এই যে এইটা হচ্ছে তোমাদেরকে এটার একদিন ব্লগ দেখাবো, ব্লগ দেব, মানে 50 টাকায় ফ্রাইড রাইস এবং 4 পিস চিলি চিকেন, ও 5 পিস চিলি চিকেন, আর বিরিয়ানিটা 80 টাকা। তো এইটা কোথায় আছে? 80 টাকাটা হচ্ছে ফুল প্লেট। আর হচ্ছে এই মানে এই ব্লগটা যদি পেতে চাও অবশ্যই সবাই কমেন্ট করবে যে কোথা থেকে আমরা নিয়েছি, সেই ব্লগটা যাতে তোমাদেরকে দেখাতে পারি এবং তোমরা যাতে পেতে চাও তাহলে আমরা দিয়ে দিতে পারবো, তোমরা যদি কমেন্ট করে জানাও আমাদেরকে, তাহলে তোমরাও ওইটার ঠিকানাটা পেয়ে যাবে চট জলদি খাওয়ার জন্য। আর ভীষণ সুন্দর দেখো ঝরঝরে, হ্যাঁ টেস্টি, আর হচ্ছে এই দেখো ঝরঝরে এরকম সাদা ভাতের সাথে ফ্রাইড রাইস, আহা হা, আর এই যে এই দেখো 5 পিস এখানে চিলি চিকেন। তো চলো আমি আর দিদিভাই খেয়ে নি আগে, ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, তারপরে আরো খিদে পেয়েছে মায়ের, দাদা ভাইয়ের ভুঙ্কিশু। তো চলো না বলছো ভালোর জন্য,
শরীরটা ভালো না আজকে এক সপ্তাহের উপরে আবার বেড়াতে আমরা আমরা গেছিলাম এই পাশেই মানে পাশেই মোড়ে একটুখানি কিন্তু মা যেহেতু বলছে দাদা ওর দাদাভাই যেহেতু বলছে ওটা বলছে আমার জন্যই আর যে বেড়াতে গেলে পরে আবার দুই জায়গায় মাজারে মাজারে যেহেতু মাজারে যাওয়ার কারণ হচ্ছে দিদিভাইয়ের শরীরটা ভালো না শরীরের জন্যই যাওয়া হয়েছিল মাজারটা এই আর আমরা পাশেই গেছিলাম মোড় থেকে সব জিনিসপত্র কিনতে চলো খেনি কেমন খাওয়াটা এই ব্লগটা তাহলে দেব সবাইকে বলে দাও কমেন্ট করে জানাতে কিনিনি আমি ডাকবার পরে দেখেছি আমি কোনোদিনও কিনিনি এখন বলবে না অ্যাড্রেস বলবে না পরে এই ব্লগটা পেতে গেলে কমেন্ট করতে হবে তার জন্য তো চলো কম রেঞ্জে টেস্টি খাবার টেস্টি মানে সত্যিই টেস্টি 50 টাকার মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেন পাঁচটা পিস দিয়ে চিলি চিকেন পিসগুলো একদম ছোট না একদম তেল নেই তেল ছাড়া খুব সুন্দর টেস্ট আর পেট ভরে যাবে একদম তো চলো খেতে থাকি ফলের রস নাকি কি একটা কথা আছে ফলের রস না না একদিন খেলে কিচ্ছু হবে না একদিনে কিছু হয় না তবে সপ্তাহে আমি তোকে বলেছিলাম একদিন করে অন্তত ভাত খাবি নালে ওই এখানে ওখানে ভিমরি খেয়েই পড়তে হবে মাথা ঘুরিয়ে জ্ঞান হারিয়ে ফেলবা আমি জ্ঞান হারালাম পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক তুই গান কর আমি আবৃত্তি করি এই দেখো খেয়ে দে খাওয়া দেখালাম খেয়ে দে শুয়ে পড়েছি একদম আর নড়াচড়ার কোনো ব্যাপার নেই বড্ড খিদে পেয়েছিল তার মধ্যে মায়ের সঙ্গে একটুখানি ফোনে কথা বলে নেওয়া হলো মায়ের মুডটা আসলে দেখে নিলাম কেমন আছে ফ্রেশ না মায়ের মুড বিগড়ে থাকলে আমরা সবাই বিগড়ে পড়ি ওটা হলো অক্সিজেন বুঝা গেল আর এমনিতেই ও চলে যাবে যোগায় চাটা খেয়ে এখন একটু শোবো ও শোবে আর যোগায় ও চলে গেলে পরে আমি গোছাবো লাগে যেহেতু আমাদের শ্বশুরবাড়ির সঙ্গে একটা ট্যুর আছে পুরুলিয়া বৃহস্পতিবার থেকে তার মধ্যেও আরো দুটো ট্যুর আছে ওটা এখন বলে ওটা এখন বলবো না একটা আছে 24 থেকে 28 আর একটা আছে 25 তারিখ তা সেইগুলো যদি দেখতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে হ্যাপি ফ্যামিলি চ্যানেলটাকে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর পুরো ভিডিওগুলো তোমরা দেখবে কোনো সময় স্কিপ করে যাবে না অবশ্যই আমার মনে হয় তোমাদের ভালো লাগবে কেননা বোর লাগবার মতো নয় আমরা নিজেরাই তো বোরিং পার্সন নয় ভিডিও কি করে বোর লাগবে আমরা এরকম হাসি ঠাট্টা করেই কাটাতে থাকি তো চলো দেখতে থাকো এরপরে আমরা কি কি করি টাটা আমরা সন্ধ্যের চায়ের কাপে বসে পড়েছি লিকার চা আর চিনি ছাড়া লিকার চা আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি সন্ধ্যের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি তো এরপরে আমি চলে যাব যোগা ক্লাসে এখন বসে পড়বো লাগেজ গোছাতে তো চলো না কালকে গানের ক্লাস পরশুদিন গানের ক্লাস আর সময় পাবো না একদম চলো এবারে চলে যাচ্ছি ক্লাসে বেরোচ্ছি টাটা আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যা যা বললাম সেগুলো অবশ্যই করতে হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট